নমস্কার বন্ধুরা, আমি পলাশ বর, রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার। বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে গ্যাস, অম্বল, বদহজমে ভুগছেন, অর্থাৎ কিছু খেলেই সাথে সাথে অম্ল হয়ে যায়, গ্যাস হয়ে যায়, বদহজম হয়ে যায়, বুক জ্বালা করে, মাথা ধরে যায়, বমি বমি ভাব হয়, এক কথায় শরীরের বিভিন্ন প্রবলেম হয়, খাবার খেলে ভালো করে খাবারটাকে হজম করতে পারেন না, তো তাদের জন্য আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি শেখাবো যে দিনে মাত্র 2 থেকে 3 মিনিট টাইম দিয়ে আপনি কিভাবে আপনার গ্যাস, অম্বল বা বদহজম প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আমি শেখাবো ডিটেলসে কিভাবে কিছু আকুপ্রেশার পয়েন্টে প্রেশার ক্রিয়েট করে, কিভাবে কিছু যোগা করে কিভাবে আপনি আপনার পেটকে শক্তিশালী করে তুলবেন, কিভাবে আপনি মেডিটেশন করে আপনার পেট এবং আপনার লিভারকে স্ট্রং করে তুলবেন, এবং কিভাবে খাবার খেলে আপনার হজম শক্তি ভালো থাকবে, এবং কি টাইপের খাবার খেলে আপনার শরীর স্ট্রং থাকবে, এবং আপনার এই যে গ্যাস, অম্বল, বদহজমের প্রবণতা আছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর কোথাও স্কিপ করবেন না, কারণ ভিডিওতে আমি যে টেকনিকগুলো বলবো, কোনো টেকনিক আপনি যদি মিস করে যান তাহলে কিন্তু ভিডিওর বেনিফিট আপনি নিতে পারবেন না। যারা দীর্ঘদিন ধরে গ্যাস, অম্বল, বদহজমে ভুগছেন, তারা যখন খাবার খাবেন, খাবারটাকে অনেকবার করে চিবিয়ে খাবেন, কমপক্ষে 20 থেকে 30 বার খাবারটাকে তো অবশ্যই চেবাবেন, তারপরে খাবেন। যখন আপনি খাবারটা চেবাচ্ছেন তখন মুখের যে লালাটা আছে ওই লালাটা খাবারের সাথে বেশি পরিমাণ মিশে যাবে, এবং খাবারটা আপনার শরীরের ভেতরে যখন যাবে ওটা কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। দ্বিতীয় কথা, যখন আপনার খিদে পাবে তখনই আপনি খাবার খাওয়ার চেষ্টা করুন। ইয়েস বন্ধুরা, যখন আপনার খিদে পাবে তখন খাবার খান। আপনি খিদে না পেলে যদি খাবার খান সেই খাবার কিন্তু হজম হবে না, সেই খাবার গ্যাস, অম্বল, বদহজম সৃষ্টি করবে বন্ধুরা। আর তৃতীয় কথা, যখন আপনি খাবার খাচ্ছেন তার সাথে সাথে আপনি কিন্তু পরিমাণ মতো জলও পান করুন। অনেকে খাবার তো খায় কিন্তু খাবারটাকে হজম করার জন্য পরিমাণ মতো জল পান করে না, তো পরিমাণ মতো জল পান করুন। এবং খাবার খাওয়ার অন্তত 1/2 ঘন্টা পরে আমি আপনাদের একটা আকুপ্রেশার পয়েন্ট দেখাচ্ছি, যেই পয়েন্টে আপনি যদি কমপক্ষে 2 থেকে 3 মিনিট প্রেশার ক্রিয়েট করতে পারেন তো আপনার যে বিশেষ করে গ্যাসের প্রবলেম আছে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে, আপনার এই গ্যাসের প্রবণতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। প্রেশার পয়েন্ট আর কিছুই না, আপনার হাতের যে এই রেখা আছে এই রেখাতে আপনাকে প্রেশার ক্রিয়েট করতে হবে। কিভাবে প্রেশার ক্রিয়েট করবেন, এই 2 আঙুল বা এই 3 আঙুল দিয়ে এইভাবে 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 আপনি প্রেশার ক্রিয়েট করবেন কমপক্ষে 2 থেকে 3 মিনিট। এইভাবে আপনি প্রেশার ক্রিয়েট করছেন, একইভাবে আপনার যে অপোজিট হ্যান্ড আছে ওখানেও আপনি এইভাবে প্রেশার ক্রিয়েট করছেন 2 থেকে 3 মিনিট। তাতে করে আপনার যে গ্যাস, অম্বল বা বদহজমের প্রবলেম আছে সেটা কিন্তু ধীরে 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 সলভ হতে শুরু করবে। যাদের বুক জ্বালা করে, যাদের গ্যাস হয়ে যাওয়ার পরে বমি বমি ভাব পায়, তো তাদের জন্য আমি আরেকটা পয়েন্ট দেখাচ্ছি, এই পয়েন্টে আপনি যদি টুইস্ট করতে পারেন সেটাতেও কিন্তু মিরাকেল রেজাল্ট আসবে। বন্ধুরা, যাদের বমি বমি ভাব করে তারা অবশ্যই এই যে হাতের আঙুলের এই যে রেখাটা আছে ওপর থেকে, এই যে ফার্স্ট রেখাটা, এই জায়গাটাতে এইভাবে এইভাবে টুইস্ট করতে থাকুন, এইভাবে এইভাবে কতক্ষণ করবেন, 1 মিনিট 2 মিনিট করে এইভাবে করবেন। একইভাবে আপনার অপোজিট হ্যান্ডের এই যে রেখাটা আছে এইখানটায় এইভাবে এইভাবে টুইস্ট করতে থাকুন, এইভাবে মুঠো করে ধরে এইভাবে আপনি মোচড় দিতে থাকুন। এটা হয়ে যাওয়ার পরে যাদের প্রবলেম আরও বেশি হয়, প্রচণ্ড তীব্র গ্যাস, অম্বল, বদহজমে যারা ভোগেন, তারা সাথে সাথে এই যে আঙুলের এই যে রেখাটা আছে এই জায়গাটাতেও এইভাবে টুইস্ট করতে থাকুন। তাহলে আমি কোন 2 আঙুল দেখালাম, এক হচ্ছে এই আঙুল আর দ্বিতীয় হচ্ছে এই আঙুল, আর রেখা কোনটা, এই যে ফার্স্ট যে রেখা আছে এই জায়গাটাতে এইভাবে 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 টুইস্ট করতে থাকুন, এই জায়গাটায় এবং এই জায়গাটাতে। ভালো করে দেখে নিন, আপনি তর্জনী আঙুলের এই জায়গাটাতে টুইস্ট করার পর সাথে সাথে এই জায়গাটাতেও টুইস্ট করতে পারেন। তো বন্ধুরা, শিখে নিলেন যে কিভাবে আপনার গ্যাস, অম্বল, বদহজম হলে আপনি আকুপ্রেশার পয়েন্টে ক্লিক করে এবং আঙুল টুইস্ট করে আপনার প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, খাদ্য তালিকা, আপনার যদি গ্যাস, অম্বল, বদহজম বা প্রতিনিয়তই আপনি যদি গ্যাস, অম্বল প্রবলেমে ভোগেন, তো বন্ধুরা বেশি পরিমাণ ফাইবারযুক্ত খাবার আপনার খাদ্য তালিকার মধ্যে থাকুন। ফাইবারযুক্ত খাবারের মধ্যে আপনি আটাকে ব্যবহার করতে পারেন, প্যাকেট আটা বাদ দেবেন, অর্থাৎ খুব ভালো হয় যদি আপনি গম কিনে এনে সেটাকে নিজে মেশিনে ভাঙিয়ে নেন, নিয়ে সেই আটাকে আপনি যদি খাবার হিসাবে ব্যবহার করেন তো সেটা কিন্তু আপনার গ্যাস, অম্বল, বদহজম বা আপনার হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করবে।
তার সাথে সাথে গাজর, শসা, বাঁধাকপি, চিচিঙ্গা এইগুলো আপনি খাবারের সাথে অ্যাড করতে পারেন বন্ধুরা। তো এইগুলো খাবারের সাথে অ্যাড করলে আপনার কিন্তু হজম শক্তি ধীরে 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 মজবুত হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা আমি আপনাদের দুটো আসনের নাম বলবো, যেই দুটো আসন আপনারা খাবার খাওয়ার আধা ঘন্টা আগে বা খাবার খাওয়ার আধা ঘন্টা পরে যদি অন্তত 2-3 মিনিট করে করতে থাকেন, তো ডেফিনেটলি আপনার যে গ্যাস, অম্বল, বদহজম আছে সেগুলো ধীরে ধীরে আপনাকে ছেড়ে চলে যাবে এবং আপনার লিভার বা আপনার হজম শক্তি বা আপনার পেট ও লিভার স্ট্রং হবে বা আপনার হজম শক্তি ধীরে ধীরে স্ট্রং হবে। একটা আসনের নাম হলো পবন মুক্তাসন, অর্থাৎ আপনি খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খুব ভালোভাবে ঘুম থেকে ওঠার পরে পবন মুক্তাসন করুন। পবন মুক্তাসন আর কিছুই নয়, আপনার পা দুটো নিয়ে মাথার সাথে একটু ঠেকিয়ে রাখবেন। কতক্ষণ ঠেকিয়ে রাখবেন? কমপক্ষে 2-3 মিনিট। আমি ছবিতে দিয়ে দিচ্ছি কীভাবে পবন মুক্তাসনটা করে। তো জাস্ট ওইভাবে আপনি পা দুটোকে মাথার সাথে ঠেকিয়ে রাখুন 2-3 মিনিট, বা আপনার যদি ওইভাবে অসুবিধা হয় প্রথমে 30 সেকেন্ড করুন, তারপরে 1 মিনিট করুন, এইভাবে আপনি টাইম বাড়ান। আর একটা আসন হলো বজ্রাসন। ইয়েস বন্ধুরা, বজ্রাসন এমনই একটা আসন, এইটা আপনি খাবার খাওয়ার পরে যদি কমপক্ষে 2-3 মিনিট এই বজ্রাসনে বসে থাকতে পারেন তো আপনার হজম শক্তি কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার গ্যাস, অম্বল প্রবলেম থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের মোটামুটি বলে দিলাম কি খাবার খাবেন, কি কোন কোন প্রেশার পয়েন্টে প্রেশার করবেন এবং কোন কোন আসন করবেন। বন্ধুরা, আপনারা আপনাদের পেট, লিভার ও শরীরকে স্ট্রং করার জন্য এনার্জি সায়েন্সেরও সাহায্য নিতে পারেন। এবার আসুন আমরা জেনে নেব যে কিভাবে আমরা এনার্জি সায়েন্সকে ইউজ করে আমরা পেট ও লিভারকে শক্তিশালী করে তুলব। ইয়েস বন্ধুরা, পেট ও লিভারকে সুস্থ করে তোলার জন্য, শক্তিশালী করে তোলার জন্য আপনি ঘুম থেকে ওঠার পরে একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গায় বেছে নেওয়ার পরে আপনার মনটাকে শান্ত করুন। মনটাকে শান্ত করার জন্য 3টে গভীর শ্বাস নিন। নাক দিয়ে গভীর শ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। ঠিক এইভাবে এইভাবে আপনি 3 বার করুন। করার পরে আপনার মনটা একদম শান্ত হয়ে যাবে। এবার মেরুদণ্ড সোজা করে বসুন। বসার পরে জাস্ট আপনার এই যে পেট আছে, পেটের ওপরে আপনার হাতটাকে রাখুন। নাভি থেকে একটু ওপরে হাতটাকে রাখুন। রাখার পরে ওখানে মনোসংযোগ করুন এবং সাথে সাথে পেটের যে চক্র আছে ওই চক্রের বীজ মন্ত্রটা জপ করতে থাকুন। কতক্ষণ জপ করবেন? কমপক্ষে 5 মিনিট। পেটের চক্রের বীজ মন্ত্র হলো রং। যেমন আমি পেটে হাত দিলাম, দেওয়ার পরে পেটের মধ্যে মনোসংযোগ করলাম এবং রং মন্ত্রটাকে জপ করছি। ঠিক এইভাবে এইভাবে আপনি রং মন্ত্রটাকে জপ করুন এবং মনে মনে কল্পনা করুন আপনার পেট থেকে একটা হলুদ রঙের লাইট বেরিয়ে আপনার পেটের সমস্ত অর্গ্যানকে, পেটের সমস্ত কোষকে শক্তিশালী করে তুলছে এবং আপনার হজম শক্তিকে ধীরে ধীরে স্ট্রং করে তুলছে। এইভাবে আপনি মনে মনে ভিজুয়ালাইজ করতে করতে রং মন্ত্রটাকে জপ করুন 2-3 মিনিট। এটা হয়ে যাওয়ার পরে আপনি আপনার বুকের ওপরে হাত দিন। দেওয়ার পরে আপনি অঞ্জ অনুস্বর জং মন্ত্রটাকে জপ করুন একইভাবে 2-3 মিনিট। ঠিক এইভাবে জং মন্ত্রটাকে আপনি যখন জপ করবেন মনে মনে কল্পনা করবেন আপনার হৃদয় থেকে একটা সূর্যের মতো তেজালো সবুজ লাইট বেরিয়ে আপনার সারা শরীরকে সবুজ আলোয় আলোকিত করে তুলছে এবং আপনার সারা শরীরকে স্ট্রং করে তুলছে। তার সাথে সাথে আপনার হৃদয়, আপনার লিভার, আপনার বুক, আপনার বুকের পেছনের অংশকে সম্পূর্ণরূপে সবুজ লাইটে ঢেকে দিয়েছে। কীরকম সবুজ লাইট? সূর্যের মতো তেজালো সবুজ লাইটে ঢেকে দিয়েছে এবং আপনার হৃৎপিণ্ড, আপনার লিভার, আপনার বুক, আপনার ফুসফুস ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। তো বন্ধুরা, এই যে পদ্ধতিটা বললাম, যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা রং বা জং মন্ত্রধ্বনি যদি জপ করতে না চান তো জাস্ট তারা পেটে হাত রেখে বা বুকে হাত রেখে আপনার ঈশ্বর, আল্লাহ বা গডের নামও স্মরণ করতে পারেন বা মনে মনে ভাবতে পারেন আপনার ঈশ্বর, আল্লাহ, গডের পেট থেকে একটা হলুদ লাইট ছড়িয়ে পড়ছে বা বুক থেকে একটা সবুজ লাইট ছড়িয়ে পড়ে আপনার পেট ও লিভারকে শক্তিশালী করে তুলছে।
এবং আপনার হৃৎপিণ্ড, আপনার ফুসফুস এবং আপনার বুকের পেছনের অংশকে শক্তিশালী করে তুলছে। এইভাবেও আপনারা কিন্তু ভিজুয়ালাইজেশন করতে পারেন। এই টেকনিক অ্যাপ্লিকেশন করলে খুব তাড়াতাড়ি দেখবেন আপনাদের দীর্ঘদিনের পুরানো গ্যাস, অম্বল, বদহজম থেকে আপনারা কিন্তু মুক্ত হতে পারছেন। বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। পরবর্তীকালে এই টাইপের আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি অবশ্যই আসব। আর যারা মনে করছেন এনার্জি সায়েন্সকে পারফেক্টভাবে জেনে দূরে থাকা মানুষের যে কোনো প্রবলেম সলভ করবেন, উইদিন 3-6 সেকেন্ডের মধ্যে নিজের মাইন্ড পাওয়ারকে ইউজ করে দূরে থাকা ব্যক্তি যে কোনো ব্যথাকে কন্ট্রোল করতে পারবেন, যে কোনো প্রবলেমকে কন্ট্রোল করতে পারবেন, অ্যাঞ্জেল কল করে মিরাকেল মিরাকেল রেজাল্ট আনবেন, 3 মিনিটে পেন কন্ট্রোল করতে পারবেন, এছাড়াও আরও দেশ বিদেশের বহু গুপ্ত শক্তিশালী টেকনিক শিখে নিজেদেরকে শক্তিশালী বানাবেন, নিজের ফ্যামিলিকে শক্তিশালী বানাবেন, নিজের আর্থিক উন্নতি করবেন, তারা অবশ্যই নিজে দেওয়া নাম্বারে লকডাউন ওঠার পরে যোগাযোগ করে ক্লাসের জন্য বুকিং নিতে পারেন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর রৈক্য, শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।